हे गाइज अस्सलाम वालेकुम की अवस्था सबार केमन आछेन किछुदिन आगे आमादेर देशे इंटरनेट व्यवहारे एकटु समस्या होच्छिलो केन ए समस्या होच्छिलो सेटा निये एकटा भिडियो बानियेछि उपरे आई बाटने देवा आछे देखबेन आजके तार पार्ट टू निये एसेछि सो भिडियोटा सम्पूर्ण देखबेन भालो लागले अवश्यई सबस्क्राइब करते भुलबेन ना। কিছুদিন আগে আগস্ট মাসের 9 তারিখে আমাদের পটুয়াখালীতে যে দ্বিতীয় সাবমেরিন কেবল রয়েছে সেখানে বালু তুলতে গিয়ে সেই কেবলের ACMV5 এর পাওয়ার সাপ্লাইয়ে সমস্যা দেখা দিয়েছে যার কারণে পুরো দেশে ইন্টারনেটে ধীর গতির সম্মুখীন হয়েছি। বাংলাদেশে ফার্স্ট সাবমেরিন কেবল ACMV4 2005 সালে যুক্ত হয় আর 2017 সালে ACMV5 পটুয়াখালীতে যুক্ত হয়। এই দ্বিতীয় কেবল থেকে 30-40% ব্যান্ডউইথ লাইন দেশে ব্যবহার করা হয়, তাই কেবল ড্যামেজের জন্য সারা দেশে সেদিন ইন্টারনেট ব্যবহারে অনেক সমস্যা হয়েছে। সাবমেরিন কেবল ছাড়াও আরও 6টি বিকল্প মাধ্যমে ITC ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের সাথে যুক্ত রয়েছে। কেবলটি এখন ঠিক করা হয়েছে এবং ইন্টারনেটও গতি স্বাভাবিক হয়েছে, যে কারণে ইন্টারনেটের সমস্যা হয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। যেহেতু দেশের অর্ধেক ব্যান্ডউইথ লাইন এই দ্বিতীয় কেবল থেকে নেওয়া হয়ে থাকে, তাই যারা মোবাইল ডাটা ইউজার ছিলেন তারাও এই সমস্যার সম্মুখীন হয়েছেন। সো গাইজ আজকে এই পর্যন্তই, কথা হবে পরের কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।